আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বেশ কিছুদিন ধরে তাহিরে হুজুরকে নিয়ে আমাদের তরুণ তরুণীরা অর্থাৎ যারা জেনারেল ছাত্র তারা এই বান্দাকে নিয়ে নানা ধরনের ফানি ভিডিও বানাচ্ছে, তাহিরে হুজুরের ছোটোখাটো ভুলকে আরও খারাপভাবে উপস্থাপন করছে, তার সামান্য ভালো কথাকেও তারা হাসি ঠাট্টা করছে। যারা এসব করছে আমি তাদেরকে বলতে চাই, আপনি কেন এসব করছেন? এসব করে আপনি মানুষকে কী বুঝাতে চাচ্ছেন? ভিউ পাওয়ার জন্য নাকি মানুষকে হাসানোর জন্য? আপনি কী চাচ্ছেন? আচ্ছা বলুন তো, ইসলামের বিধান কি? আপনি তাহিরে হুজুরে ভুল ধরছেন, এটা ভালো কথা, কিন্তু তাকে নিয়ে কেন হাসি তামাশা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবি বা অন্য আলেমগণ কি এসব ফান করেছিলেন? আপনার ইসলাম সম্পর্কে কেমন জ্ঞান রয়েছে? তার সব কথা তো ভুল নয়, আপনি তার কথায় কথায় ভুল ধরছেন। যেমন ঢেড়ে দিয়ে চা খাবেন, পরিবেশটা সুন্দর না, আমি কাউকে গালি দিয়েছি প্রভৃতি শালীন ভাষাকে আমরা অশালীনভাবে উপস্থাপন করছি। আচ্ছা বলুন তো, এসব কি খারাপ কথা? অন্য হুজুরা তো এসব কথা বলে, কই আমরা তো তাদের ভুল ধরি না, তার ব্যাপারে এত কেন ক্ষোভ? কার জন্য এই ক্ষোভ? আল্লাহর জন্য নাকি মন গড়া বিষয়? এটির মাধ্যমে আপনি নিজেকে কি দাবি করছেন? আল্লাহর সামনে এর জন্য কি জবাব দিবেন? মৃত্যুর পর আল্লাহ যখন এই সম্পর্কে জিজ্ঞাসা করবেন তখন কি বলবেন? আচ্ছা যদি তাহিরে হুজুর তাওবা করে যদি মারা যায় তখন আপনার অবস্থা কি হবে? আপনার ভিডিও তো শেয়ার হতেই থাকবে, মানুষ আপলোড করতেই থাকবে, তার এসব কথা অনেক রয়েছে, এরকম হাজার রকমের উদাহরণ আছে, যা নিয়ে আমরা উপহাস হাসি ঠাট্টা করতে থাকি। হাসি ঠাট্টা করার ছলে আমরা কত বড় গুণা লিপ্ত হচ্ছি তা আমাদের খেয়াল নেই। আচ্ছা বলুন তো, এসব বলে আসলে কী ফায়দা? নিজের সমাজে বা ধর্মে কী লাভ হচ্ছে? এটি কি অনর্থক কাজ নয়? হাসরের কঠিন দিনে এরকম হাসি ঠাট্টার কারণে আমাদের জান্নাতকে আটকে দিতে পারেন আল্লাহ, সেটা কি আমাদের হুঁশ আছে? আল্লাহ তাআলা বলেন, তারা বলবে, হায় আফসোস, এ কেমন আমলনামা, এ যে ছোট বড় কোনো কিছু বাদ দেয়নি, সবই তো এতে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসিরে বলেন, ছোট হচ্ছে কোনো মুমিনের উপহাসের মুচকি হাসা, আর বড় হচ্ছে মুমিনের উপহাসে আট্ট হাসি দেয়া বা জোরে হাসা। কি হলো আমাদের? আমাদের মন থেকে এসব আয়াতে বিস্মৃত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ কে যেন অপর কাউকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরের মন্দ নামে ডেকো না, কেউ বিশেষ স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গুনাহ। যারা এসব কাজ করছে তারা যদি তাওবা না করে তাহলে তারা জালেম হবে। সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, যদি সে আল্লাহর উপর ঈমান আনে তাহলে তাকে মন্দ নামে ডাকা যাবে না, তাকে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না। হ্যাঁ, বিদাতি মাজার পূজারীদের ব্যাপারে অবশ্যই আমরা সবাইকে সতর্ক করব, সে সতর্ক করা ভাষা হবে ইলম। ইলমের মাধ্যমে এদের যুক্তিখণ্ড করতে হবে, কোনো মতেই ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না। এসব হাসি ঠাট্টা সুস্পষ্ট গুনাহ, অনেক ক্ষেত্রে কবির গুনার পর্যায়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ও মানা তৌফিক দান করুক, আমিন।